আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর এরফান কোলোরেক্টাল সেন্টার টেক কেয়ার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের কোলোরেক্টাল সার্জারির পথিকৃত সার্জন ডক্টর এস এম এ ইরফান। আমরা আজকে কথা বলবো জটিল ফিস্টুলার আধুনিক লেজার চিকিৎসা নিয়ে। তো ফার্স্টেই জিজ্ঞেস করবো যে স্যার, ফিস্টুলাটা আসলে কি? ফিস্টুলা আসলে আমরা স্পেসিফিকলি অ্যানাল ফিস্টুলা। ফিস্টুলা আপনি জানেন যে এটা একটা অ্যাবনর্মাল ট্র্যাক্ট, বিভিন্ন জায়গায় শরীরে হতে পারে। তো আমরা আজকে অ্যানাল ফিস্টুলা অর্থাৎ পায়ুপথের আশেপাশে যে ফিস্টুলাটা হয় সেটা সম্পর্কে বলবো। ফিস্টুলা খুব সংক্ষেপে, আমাদের পায়ুপথের আশেপাশে অনেকগুলো গ্ল্যান্ড থাকে যেগুলোকে আমরা বলি অ্যানাল গ্ল্যান্ড। সেই অ্যানাল গ্ল্যান্ডগুলোতে ইনফেকশন হতে পারে। কেন হতে পারে? কারণ আমাদের মলের মধ্যে কোটি 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 বললেও ভুল হবে, শত কোটি জীবাণু থাকে। তো কোনো ক্রমে এই একটি জীবাণু যদি এই গ্ল্যান্ডের ভিতর ঢুকে যায় তখন সেখানে ইনফেকশন হবে। ইনফেকশন হলে সেটা ফুলে যায়, যেটাকে আমরা বলি পেরিয়ানাল অ্যাপসেস, ফোড়া, গোত ফোড়া বলতে পারেন। এই ফোড়াটা পায়ুপথের আশেপাশে কোনো জায়গায় ফুলে যায়, ফুলে গিয়ে ব্যথা ইত্যাদি হয়। যখন এরকম ব্যথা ব্যথাটা হয় তাহলে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে এক সময় রোগী সহ্য করতে, এক সময় সেটা ফেটে যায়। পায়ুপথের আশেপাশে যেখানে ফুলে গেছে সেখানে ফেটে গিয়ে ভিতরে পুঁচটু যেগুলো বের হয়ে যায়, পেশেন্টের ব্যথাটা চলে যায়। আবার অনেক সময় তীব্র ব্যথা হয়, তখন রোগী চিকিৎসকের কাছে যান, চিকিৎসক কেটে সেখানকার পুঁচটা বের করে দেন। কেটে বের করুন অথবা ফেটে যাক, সমস্যা একটা থেকে যায়। যেহেতু এটা পায়ুপথ থেকে ইনফেকশনটা এসেছে এবং বাইরে ফেটেছে, তখন ভিতর থেকে বাইর পর্যন্ত একটা ট্র্যাক্ট বা নালি তৈরি হয়ে যায়। এই নালীটাকে আমরা বলছি ফিস্টুলা। এই ফিস্টুলা এটা কিন্তু পারসিস্ট করবে, অর্থাৎ এটা থেকে যাবে। রোগী লক্ষণগুলো এরকম হবে যে কিছুদিন তিনি হঠাৎ করে ব্যথা হয়েছিল, অপারেশনের বল ফেটে যাওয়ার পর ব্যথাটা চলে গেছে। কিছুদিন পর তিনি দেখবেন যে সেখান দিয়ে একটু একটু করে পানি বের হচ্ছে, রস বের হচ্ছে, ব্লাড বের হচ্ছে, পুঁজ বের হচ্ছে, আবার ভালো হচ্ছে, আবার বের হচ্ছে, আবার কখনো কখনো ভালো হয়ে যাচ্ছে, তারপর আবার একটু করে ফুলে যাচ্ছে, তারপর ফেটে গিয়ে সেটা আবার পুঁচটা বের হয়ে ব্যথা ব্যথা ইত্যাদি চলে যাচ্ছে। আশেপাশে চুলকানি হতে পারে, রক্ত যেতে পারে ইত্যাদি। এর সাথে তার পায়ুপথের অন্য প্রবলেম অর্থাৎ টয়লেটের সমস্যা তৈরি হতে পারে। স্যার, এই যে ফিস্টুলার, এটা কি স্যার এক মানে ফার্স্ট ট্রিটমেন্টই কি স্যার সার্জিক্যাল, নাকি স্যার মেডিসিন দিয়েও কোনো উন্নতি হতে পারে? আমি যে দর্শকদের জন্য জিজ্ঞেস করছি। অবশ্যই অবশ্যই, স্বাভাবিকভাবে রোগীদের এই প্রশ্ন সবার আগে থাকে যে আমাদেরকে ওষুধ দিয়ে ভালো করে দেন। আচ্ছা, ফিস্টুলার কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই। হ্যাঁ, হয়তো হাজারে একজন ভালো হয়ে যেতে পারেন। অর্থাৎ তার ফিস্টুলাতে হয় কি, একটা একটা অ্যাবনর্মাল লাইনিং তৈরি হয়। আপনি জানেন যে একটা লাইনিং, যখন এই লাইনিংটা তৈরি হয়ে যাবে এটা কখনো ভালো হবে না। লাকিলি কারো যদি এরকম লাইনিং তৈরি হলো না, তখন অ্যান্টিবায়োটিক ইত্যাদি দিলে হয়তো ওটা বন্ধ হয়ে যেতে পারে। এটা হাজারে বা একটা বা দুটো হতে পারে, ইট ইস নট ভেরি কমন। নর্মালি ট্রিটমেন্ট ইজ সার্জিক্যাল। এই নালীটাকে আমাদেরকে হয় রিমুভ করতে হবে অথবা বন্ধ করতে হবে।